আপনারা জানেন 10323 জয়েন্ট মুভমেন্ট কমিটি তারা আমাদের কাছে কালকে একটা অ্যাপ্লিকেশন দিয়েছিল যে তারা তাদের আজকে গত বছর যে এই দিনটাতেই তাদের এখানে যে ধর্ণা ছিল ধর্ণা আমরা অবৈধভাবে যে পরিস্থিতি ছিল আমরা তুলে দিয়েছিলাম তার জন্য তারা এই দিনটাকে কালো দিবস হিসাবে ঠিক করে এবং তারা আজকে অবৈধভাবে তারা একসাথে জড়িত হয়েছে কোনো উইদাউট পারমিশন তাই তাদেরকে আমরা 151 অ্যারেস্ট করে আমাদের ডিটেনশন সেন্টারে পাঠিয়ে দিয়েছি কতজন হবে আনুমানিক এখন আনুমানিক 60 জন হবে একটা একটা বিষয় জানার ছিল যেহেতু হাইকোর্ট রায় দিয়েছে যে আন্দোলন করার সবার অধিকার আছে এবং আন্দোলন জনবহুল এলাকাতেই করতে হবে নাকি কোনো মাঠে ময়দানে তো আপনারা কিভাবে সেটাকে অ্যারেস্ট করেন না কোভিড নিয়ম অনুসারে এখন তো একসাথে হওয়া যায় না তার জন্য কোনো আউটডোর যে কোনো ধরনের প্রোগ্রাম আমাদের এখন হচ্ছে শুধু ইনডোর প্রোগ্রাম হয় ইনডোর প্রোগ্রামের সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে তার হচ্ছে